শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আবারও তোমাদের সামনে হাজির হলাম সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের আরও একটা রুলস নিয়ে। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সামনে আলোচনা করেছি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, এর এয়ার্ড এবং বাটি রুলস নিয়ে। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ওয়ার এর রুলস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, জানি না বাকি দুটো ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে আমি এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পলের কম্পাউন্ড রুলসের সর্বশেষ রুলসটা আলোচনা করব। দেখো তাহলে আমি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকের দিকে চলি। যাই হোক, যদি কোনো সেন্টেন্সে মাঝখানে ওয়ার থাকে, সে নিঃসন্দেহে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই ওয়ারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে যদি কমপ্লেক্স করতে পারে, তাহলে প্রথমেই তোমাকে ইফ ব্যবহার করতে হবে। ইফ প্রথমে তোমাকে আনতে হবে ইফ, এরপরে দ্বিতীয় অংশে যে সাবজেক্ট থাকবে তার একটা ফটোকপি। কথা আবার ভালো করে বলি, ওয়ার দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে প্রথমে তোমাকে ব্যবহার করতে হবে ইফ, আর দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আসবে এর একটা ফটোকপি। অর্থাৎ আর সেকেন্ড সাবজেক্ট প্লাস একটা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট লিখতে হবে। কখন ডু নট, কখন ডাজ নট, কখন ডিড নট, সেটা তোমার দ্বিতীয় অংশের ভাগকে দেখে লিখতে হবে। দ্বিতীয় অংশের ভাগকে দেখে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আবারও বলি, ওয়ার দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে তুমি কীভাবে করবে? ওয়ার দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে, তোমাকে প্রথমে ইফ কথা আনতে হবে। দ্বিতীয় অংশের যে সাবজেক্ট থাকবে তার একটা ফটোকপি, তার আমি লিখছি সেকেন্ড সাবজেক্ট। দ্বিতীয় অংশের ভার যদি থাকে প্রেজেন্ট টেন্সে, তুমি লিখতে পারবে ডু নট অথবা ডাজ নট। দ্বিতীয় অংশের ভার যদি তোমাকে থাকে পাস্ট টেন্সে, তাহলে তুমি লিখতে পারবে ঠিক। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিলে তুমি আরো সহজে বুঝতে পারবে। দেখো তাহলে আমি একটা এক্সাম্পল প্রয়োগ করি। কম্পাউন্ড ওয়ারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। দেখো ওয়ার হার্ড ওয়ার ইউ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। ওয়ার ইউ ক্যান নট, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। কঠোর পরিশ্রম করো, তা নাহলে তুমি জীবনে উন্নতি করতে পারো। অনেক সুন্দর একটা কথা, অনেক সুন্দর একটা এক্সাম্পল। এক্সাম্পলটা যতই সুন্দর হোক না কেন, এটা মেজর বেশি নয়। মেজর কিছুর বিষয় সেটা যে অনুমতি আমাদের ওয়ার কথাটা আসে কিনা, কারণ আমরা ইতিমধ্যে ওয়ার নিয়ে আলোচনা করেছি। দেখো ওয়ার এমন একটা জিনিস যে নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এই ওয়ারকে আমরা যখন কী করবো, কমপ্লেক্স করবো, তখন আমরা কী করবো যে সেন্টেন্সের শুরুতেই আমরা ইফ কথা ব্যবহার করবো। কী ব্যবহার করবো? ইফ। দ্বিতীয় অংশের যে সাবজেক্ট আছে এটা একটা ফটো করবে, তাই ইফ 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 ইউ। এখন ওয়ার একটা নেগেটিভ কথা, এর জন্য আমরা একটা ডু নট অথবা ডাজ নট লিখবো অথবা ডিড নট। আমার প্রশ্ন হচ্ছে কখন ডু নট, কখন ডাজ নট, কখন ডিড নট। দেখো দ্বিতীয় অংশের ভার যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে লিখবো আমরা যে ডু নট অথবা ডাজ নট। দ্বিতীয় অংশের ভার যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে লিখবো আমরা হচ্ছে ডিড নট। তাই যখন ক্যানকে সাধারণত প্রেজেন্ট ফর্ম হিসাবে তুলনা করা হয়, প্রেজেন্ট টেন্সকে ধরা হয়, অর্থাৎ ফিউচার হলো সে প্রেজেন্ট ফর্ম। তাই আমরা এই জায়গায় ব্যবহার করছি ডু নট, কারণ ইউর সাথে সবসময় ডু নট বসে ডু নট। তারপরে প্রথম দুটো যতটুকু আছে আমরা সবটাকে বসায় দিব ওয়ার কার্ড। তাই দেখো সেন্টেন্সটা হয়ে গেলে ইফ ইউ ডু নট ওয়ার কার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, যেখানে ওয়ার আছে সেই জায়গায় কমা, আর দ্বিতীয় অংশ চেঞ্জ, দ্বিতীয় অংশ যা আছে সব বসে যাবে, কোনো কিছুই পরিবর্তন করতে পারবে। এই হচ্ছে আমাদের ওয়ার যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা। এরপরে দেখো
যদি কোন সেন্টেন্সে ওয়ার থাকে, তাহলে যদি আমাদের যদি কোন সেন্টেন্সের মাঝখানে ওয়ার থাকে, এই ওয়ার যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমাদের সিম্পল করতে বলে, তাহলে আমরা কি বের করব? ওয়ার যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স যদি আমাদের সিম্পল করতে বলে, তখন আমরা কি বের করব? দেখো, যদি ওয়ার যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স আমাদের সিম্পল করতে বলে, সেক্ষেত্রে আমরা বলব কি, সেক্ষেত্রে আমরা শুরুতে লিখব উইদাউট। খুব সুন্দর করে এগিয়ে দেখো, ওয়ার যুক্ত যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স আমাদের সিম্পল করতে বলে, তাহলে শুরুতে লিখব উইদাউট প্লাস জিরান। জিরান জিনিসটা কি, উইদাউটের পরে একটা ভার্বের সাথে আইএনজি দিতে হবে, অর্থাৎ উইদাউট এটা পরে যে ভার্ব আছে ওর সাথে আইএনজি দিতে হবে, তাই তাকে আমরা বলি উইদাউট প্লাস জিরান। অর্থাৎ উইদাউটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হবে, যেখানে ওয়ার থাকবে সেখানে আমরা ব্যবহার করবো কমা, দ্বিতীয় অংশ নড়ছে। দেখো, আমি একটি এক্সাম্পল দিয়ে তোমরা আরও সহজেই বুঝতে পারবা। দেখো, যদি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা থাকে সি কম্পাউন্ড যে ইউ ওয়ার ইউ উইল ডাই, ডু ওয়ার ইউ উইল ডাই, ডু ওয়ার ইউ উইল ডাই, যদি সেন্টেন্সটা এমন থাকতো, তাকে যদি আমাদের কী করতে বলো, সিম্পল করতে বলতো, সিম্পল, তাহলে আমরা কী করতাম? প্রথমে লিখতাম হচ্ছে উইদাউট, কী লিখতাম? উইদাউট। তারপরে কী বলছে, জিরান, অর্থাৎ যে ভাব থাকবে প্রেজেন্ট পার্ফেক্ট থাকবে উইদাউট উইং, যেখানে ওয়ার আছে সেই জায়গায় আছে কমা, ইউ উইল ডাই, উইদাউট ডুইং ওয়ার ইউ উইল ডাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ভিতরে আজকে ওয়ারের বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ক্লাস 9, 10, 11 এগুলো অনেক বেশি পরিমাণে আসে। আমরা সিএনএসের 6 নম্বর রেটে পেয়ে থাকি, ক্লাস 9, 10-এর এমন কোনো ট্রান্সফর্মেশন সেন্টেন্স নাই যার ভিতরে একটা, দুইটা, তিনটা, এমনকি চারটা পর্যন্ত তোমরা এই আইডিয়া করতে পারো। আর সব থেকে যে রুলসগুলো বেশি আছে, আমি আজকে এই তিনটা ক্লাসে আমি সেই রুলসগুলো আমি তোমাদের নিয়ে আসবো। সব থেকে বেশি তোমরা পারবে যে অ্যান্ড রুলস, অ্যান্ড দ্বারা যুক্ত যে কম্পাউন্ড সেন্টেন্সের দুই সাইডে প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করা, এটা সবচেয়ে বেশি পাবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে বাটের রুলস, আর সর্বশেষ যেটা ওয়ার, আমি পর্যায়ক্রমে আলোচনা করা, সব থেকে বেশি পাবে তোমরা অ্যান্ড রুলস আর বাটের রুলস। আর ওয়ার রুলসটা খুব রেয়ার, খুবই কমই আসে, এগুলো পিছনে আমি আলোচনা করে দিলাম। তাহলে দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমরা ওয়ার পেয়ে থাকো, সে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর এই কম্পাউন্ড সেন্টেন্সকে তোমরা যদি কমপ্লেক্স করো, সরি, সিম্পল করো, তাহলে শুরুতে উইদাউট ব্যবহার করতে হবে, তারপর যে ভাগ আছে যাই হোক, এটা ছিল আমার কম্পাউন্ড থেকে সিম্পল কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে কম্বাইন্ড রুলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা ক্লাসগুলো বারবার দেখো, আমি একদিন এই রুলসগুলো শিখি না, আজকে তোমাদের সামনে এই অডিয়েন্সের সামনে আমি কথা বলতেছি, আসলে একদিন শিখি না, সময় পরিবর্তনে আজকে আমার ভিতরে এটা খুব সহজ হিসেবে দেখে গেছে। আমি তোমাদের বলি, আমার রুলসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, আর বিশেষ করে অ্যাডভান্স অথবা নবদুর টেস্ট পেপারে, দেখবে এই রুলসগুলোই আলোচনা করা, এইগুলোই বেশি বেশি দেওয়া। এই জন্য আমি সব রুলস আলোচনা করবো না, যেগুলো অনেক বেশি বেশি পরিমাণে আমাদের পরীক্ষায় আসবে আমি সেইগুলো আলোচনা করবো। আর এই ক্লাসগুলো করার পরে তোমরা বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে এগুলো দেখো, আমার মনে হয় তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। চাই আমি কথা বলবো না, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে আলোচনা করবো, সেই ক্লাসগুলোতে আমি কি বলছি, সিম্পল থেকে কমপ্লেক্স
পর্যায়ে আমি এগিয়ে